নিজের টাকায় কোনো কিছু করার যে আনন্দ সেটা একমাত্র যে নিজে করতে পারে তারাই জানে। আর বিশেষ করে মেয়েরা যদি নিজের টাকায় কোনো কিছু করতে পারে তাদের তো আরও বেশি আনন্দ হয়। তা আমার ছোট্ট একটা চ্যানেল, এই চ্যানেল তেমন ইনকাম না হলেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইউটিউবের সেই ক্ষুদ্র পরিমাণ টাকা দিয়ে আমার নিজের সামর্থ্য অনুসারে ছোট্ট একটা জিনিস কিনেছি, তবে ছোট্ট হলেও জিনিসটা আমার খুবই উপকারী। আর আমি এতটুকু আসতে পেরেছি পুরোটাই আমার ফ্যামিলি এবং হচ্ছে কি আপনাদের সাপোর্টের কারণে। আপনারা আমাকে এভাবে সাপোর্ট করেছেন বিধায় আমি এতটুকু আসতে পেরেছি। আসলে নিজে ইনকাম করার মধ্যে যে কতটা আনন্দ সেটা একমাত্র যে নিজে ইনকাম করে সেই বুঝতে পারে। তো আমি ঘরে বসে থেকে যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ, এর চাইতে বড়ো কিছু আসলে বলার নেই। কারণ আমরা নারীরা কিন্তু অনেকেই আছে যারা বাইরে কাজ করতে পারি না। তো আমাদের যেই আমাদের মতো নারীরা যারা আছে আমরা যে ঘরে বসে থেকে টুকটাক হলেও কিছু করতে পারছি এটা আমার কাছে মনে হয় অনেক কিছু। জাস্ট আমি আমার ইউটিউবের টাকা দিয়ে আমি ল্যাপটপ কিনেছি, এখন মোবাইল কিনলাম, তারপর টুকটাক আরও অনেক কিছু করেছি। অনেক মানে নিজের কাছে খুব ভালো লাগে যে অল্প কিছু হলেও তো কিছু করতে পেরেছি। তো সেজন্য আসলে আমি মনে করি যে আপনাদের যে সাপোর্টটা ছিল প্লাস আমার যে ফ্যামিলি, আমার ফ্যামিলির সাপোর্টটা অনেক বড়, তাদের সবার সাপোর্টের কারণে আমি আজকে এতটুকু এসেছি। ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি কিছু করব। কিছু করব বলতে যেমন ছেলেরা ইনকাম করতে পারে, ছেলেরা টাকা ইনকাম করতে পারে, ফ্যামিলির সাপোর্ট হিসেবে দাঁড়াতে পারে, তাহলে মেয়েরা কেন পারবে না। তো এরকম একটা প্রশ্ন সব সময় আমার মাথায় কাজ করতো। সেই সুবাদে আসলে ইউটিউব খোলা না, ইউটিউব শখের বসে খুলেছি। তো শখের বসে যে খুলে এখন যতটুকু হচ্ছে নিজের শখটা যে প্রকাশ করতে পারছি, প্লাস হচ্ছে সাথে আরও কিছু শখও পূরণ করতে পারছি। তো দুটো কাজই একসাথে হয়ে যাচ্ছে। তো সেটাই একটা মেয়ের কাছে বা আমার মতো মানুষের কাছে অনেক কিছু। যদি আমার চ্যানেলটা তেমন গ্রো করেনি, তারপর যতটুকু করেছে আলহামদুলিল্লাহ, এর চাইতে আমার ভাগ্যে যতটুকু আছে ততটুকু হয়েছে। যদি আরও ভাগ্য ভালো থাকতো বা আরও থাকতো তাহলে হইতো। ভাগ্য ভালো বললে এটা ভুল হবে, কারণ হচ্ছে নিজেদের যার যতটুকু ভাগ্যে থাকে সে ততটুকুই পাবে, তার চাইতে বেশি চেষ্টা করলেও হয়তো হয় না। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কতটুকু করতে পারবো জানি না। আপনারা যদি সাপোর্ট দিয়ে থাকেন অবশ্যই কিন্তু হয়তো সামনে এগিয়ে যেতে পারবো। আমার সবসময় বরাবর স্যামসাং পছন্দ, কারণ হচ্ছে স্যামসাং ইউজ করে আমি মানে একটা তৃপ্তি পেয়েছি, সেজন্য আমি সবসময় স্যামসাংই কিনি। তবে আমি বেশি প্রাইজের কিনি না, আমার যতটুকু ইউটিউব থেকে যতটুকু পেয়েছি, যতটুকু সামর্থ্য ছিল সে অনুসারে আমি মোবাইলটা কিনেছি। আর এটার মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M33। তো আমাদের এখানে অফার দিয়েছিল, সে অফারের সুবাদে কেনা হয়েছে। আমার ভাই আইফোনের প্রয়োজন নেই, কারণ আইফোন আমি ইউজ করি না, আমার কাছে আইফোন ভালো লাগে না ইউজ করতে। আমার স্যামসাং খুবই ভালো লাগে, সেই সুবাদে মোবাইলটা আমার খুবই উপকার হয়েছে। এবং এটার যেই ক্যামেরাটা আছে এবং যে প্রসেসটা আছে এবং 5G যে স্পিডটা আছে, টোটালি সবগুলো খুব সুন্দর। যে ক্যামেরাতে যে আমি ভিডিও করি এই ভিডিওগুলো খুব সুন্দর হয়, এবং হচ্ছে যে স্পিডটা আছে আমার ভিডিও আপলোড হতে অনেক সময় কম সময় হয়ে যায়। আর বেসিক্যালি এটাতে স্পেস আছে 128GB। তো 128GB আমার কাছে মনে হয় যে আছে, মোটামুটি ভালোই, খারাপ না। তো এতে করে আমি যে অনেক ভিডিও আমি বানাই, তো আমার ভিডিও সবগুলোতে মানে রাখা মানে ভিডিও রাখতে অনেকটা সুবিধা হয়ে যায়। এখন আমি ইন্টারনেট কানেক্ট করিনি, সব কিছু প্রসেসিং করে এটা দেখেছি। আর এটার কালারটা হচ্ছে ডার্ক চকলেট। আমি এরকম মোবাইল, এই কালারের মোবাইল কখনো ইউজ করিনি, ফার্স্ট টাইম এটা ইউজ করছি। তো আমার কাছে মোবাইলটা খুব পছন্দ হয়েছে এবং অনেক ভালো লেগেছে। হাজব্যান্ড কিনে নিয়ে আসছে, আমি বলেছিলাম কিনে নিয়ে আসার জন্য। তো সে যখন বাজারে গিয়েছিল, মানে ভিক্টোরিয়া বাজার থেকে কিনেছে, এখানে অফার পেয়েছে এবং দেখে পছন্দ হয়েছে, সেজন্য সাথে সাথে সে কিনে নিয়ে এসেছিল। আমার তো অনেক ভালো লাগে এরকম ছোট ছোট শখ নিজের টাকায় পূরণ করাটা। তা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।